নমস্কার বন্ধুরা, এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত। আজকের এই ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, যে সিম্পলিফিকেশন। অর্থাৎ বন্ধুরা, এই ধরনের সরলীকরণ ম্যাথ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, যে এই ধরনের ম্যাথগুলি মাত্র কম সময়ের মধ্যে 2-1 সেকেন্ডের মধ্যে কীভাবে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে, অর্থাৎ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঝটপট অ্যান্সার বার করা যায়, সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওতে। চলো বন্ধুরা, তাহলে আমরা শুরু করছি আমাদের মূল ভিডিওতে। এখন বন্ধুরা দেখো, আমাদের প্রথম যে কোশ্চেনটি দেওয়া রয়েছে, 1/2 + 1/6 + 1/12 + 1/20 সমান কত? অর্থাৎ বন্ধুরা, এই ধরনের ম্যাথগুলোকে যদি আমরা সলভ করতে চাই, জেনারেলি আমরা কি করা হয়, যে জেনারেলি যদি আমরা ভাঙি তাহলে আমাদের সেটা অনেকটাই সময় নষ্ট হবে। অর্থাৎ যদি আমরা জেনারেল নিয়মে বা ট্রেডিশনাল মেথডে যদি ক্যালকুলেশন করি, এক্ষেত্রে আমাদের সবচেয়ে শর্টকাট মেথড হচ্ছে, দেখো বন্ধুরা, এই সারিটাকে যদি আমরা এইভাবে লিখি, 1/1 × 2 + 1/2 × 3, এইভাবে রিপিট করবো, আর আমরা লিখলাম না, এরপর ফাইনালি একদম যে লাস্ট সংখ্যাটা অর্থাৎ 1/20, এটাকে লিখলাম 1/4 × 5, ঠিক আছে, এইভাবে আমরা ভেঙে নিলাম। এরপর তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রথম ভগ্নাংশ কোনটি, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ, অর্থাৎ 1/1, আর এটা হচ্ছে আমাদের লাস্ট ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ট্রিক্স, ঠিক আছে, অর্থাৎ 1/5। এবং আমাদের নিয়ম হচ্ছে বন্ধুরা, এখানে 1 এবং 2 এই দুটো সংখ্যার মধ্যে গ্যাপ কত? 1, ঠিক আছে। একইভাবে দেখো, এখানে 2 এবং 3 এই দুটোর মধ্যে গ্যাপ কত? 1। একইভাবে দেখো, ফাইনালি সমস্ত সংখ্যাগুলো এই 4 এবং 5 এদের মধ্যে গ্যাপ কত? 1। ওকে, এখানে নিয়মটা হচ্ছে 1/g, যেখানে জিটা হচ্ছে গ্যাপ, ঠিক আছে, 1/d1, d1 মানে হচ্ছে প্রথম যে হর বা ডিনোমিনেটর, অর্থাৎ প্রথম যে ভগ্নাংশটা, অর্থাৎ এখানে হচ্ছে 1/1 মাইনাস 1/dn, অর্থাৎ 1/g × 1/d1 − 1/dn, যেখানে dnটা হচ্ছে একদম লাস্ট বা nতম বলতে পারো, এখানে nতম বলতে ফাইনাইট একটা সংখ্যা, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যার একদম লাস্ট ভগ্নাংশটা, ঠিক আছে। এখন এই ধরনের ম্যাথ থেকে যদি আমরা ডাইরেক্ট সলভ করি, দেখো কী পাচ্ছি, তাহলে 1/g মানে হচ্ছে 1 × 1/d1, অর্থাৎ 1/d1 মানে হচ্ছে 1/1, ঠিক আছে, এখানে এই 1টা হচ্ছে d1 মাইনাস 1/5, এখানে 5টা হচ্ছে dn, ঠিক আছে বন্ধুরা, অর্থাৎ আমাদের অ্যান্সার হলো 1 × 1 − 1/5, তার মানে 4/5। তাহলে এরপর আমরা অপশানের দিকে লক্ষ্য করো, 2/5, 3/5, 4/5, 1, তাহলে আমাদের অপশান সি হলো এখানে সঠিক অ্যান্সার। এখন বন্ধুরা, তোমরা ভাবছো যে এই ধরনের ম্যাথগুলো এইভাবে সলভ করবো, কিন্তু অ্যাকচুয়ালির পদ্ধতিটা কী বা কীভাবে এই সূত্রটা এলো? অ্যাকচুয়ালির পদ্ধতিটা হচ্ছে, দেখো বন্ধুরা, আমরা যদি ট্র্যাডিশনাল মেথডে বা জেনারেল মেথডে এটিকে সলভ করি, আমাদের যথেষ্ট টাইম নষ্ট হবে। জাস্ট আমাদের বোঝার সুবিধাতে আমরা প্রথম অঙ্কটিতে এই মিনিমামে একটি সলভ করবো, বাকি অঙ্কগুলো আমরা শুধুমাত্র এই ফর্মুলা ইউজ করে, অর্থাৎ 1/g × 1/d1 − 1/dn, এই ফর্মুলা ইউজ করেই আমরা সলভ করবো, ঠিক আছে। এখন দেখো, যদি এটাকে আমরা ট্র্যাডিশনাল মেথডে সলভ করি, দেখো 1/2 + 1/6 + 1/12 + 1/20, এটিকে যদি আমরা ভাঙি, দেখো এইভাবে আমরা লিখতে পারি, 1/1 × 2 + 1/2 × 3 + 1/3 × 4 + 1/4 × 5, ঠিক আছে, এতটা পর্যন্ত ঠিক আছে। তো তাহলে এরপর এটাকে ভাঙছি, 1/1 × 2 এটাকে 1/1 − 1/2 + 1/2 − 1/3, 1/2 − 1/3 দেখো যোগ বিয়োগ করো, দেখো এখানে 1/6 চলে আসছে, ঠিক আছে। একইভাবে এটাকে ভাঙলে 1/3 − 1/4, ফাইনালি এটাকে ভাঙলে 1/4 × 5 থেকে 1/4 − 1/5। এখন লক্ষ্য করো, এখানে −1/2 + 1/2 সব কেটে যাবে, −1/3 + 1/3 কেটে যাবে, আবার দেখো −1/4 + 1/4 কেটে যাবে, পড়ে রইলো আমাদের −1/5, আর এখানে 1/1, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে অ্যান্সারটা আসবে এইভাবে, যে 1 − 1/5 মানে হচ্ছে 4/5, বোঝা গেছে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়, এখানে গ্যাপটা 1 আছে, তাই আমরা এখানে 1 পেয়ে গেছি। যদি এখানে গ্যাপটা 2, 3 ইত্যাদি থাকতো, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কত হবে, সেটা আমরা পরের উদাহরণ দিয়ে আলোচনা করছি, ওকে বন্ধুরা। এবং বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বেশ কিছু কোশ্চেন, অর্থাৎ সালের কোশ্চেন থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যে কোশ্চেনগুলি এসছে সেইগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওটি। সুতরাং বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো, আশা করি তোমাদের এই ধরনের কোশ্চেনের সলভ করতে কোনোরকম কোনো আর অসুবিধা হবে না। আবার দেখো বন্ধুরা, এখানে আরেকটি কোশ্চেন দিয়েছে, 1/2 + 1/6 + 1/12 + 1/20, এইভাবে ডট ডট করে এগিয়ে 1/72, এর অ্যান্সার কত হবে? 7/9, 8/9, 1/5/9, এটা হচ্ছে আমাদের অপশান। আমাদের ফার্স্ট কাজ কী হচ্ছে, এখানে 1/2কে যদি ভাঙি, দেখো বন্ধুরা, এটাকে যদি আমরা ভাঙি এইভাবে, 1/2 মানে হচ্ছে 1 × 2, একইভাবে যদি 1/6কে আমরা ভাঙি, তাহলে 1/2 × 3, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়াল সিরিজটা, এইভাবে ফাইনালি আসছে 1/72কে যদি ভাঙি, 1/8 × 9, ঠিক আছে বন্ধুরা, ব্যাস আমাদের কাজ কমপ্লিট। আমরা প্রথম ভগ্নাংশ পেয়েছি 1/1 এবং লাস্টের ভগ্নাংশটা পেয়েছি 1/9, তাহলে আমরা জানি গ্যাপটা কত, এখানে 1 এবং 2-এর মধ্যবর্তী গ্যাপ 1, 2 আর 3-এর মধ্যবর্তী গ্যাপ 1, এভাবে 8 এবং 9-এর মধ্যবর্তী গ্যাপ 1, মাঝখানে যে সংখ্যাগুলো আছে তাদেরও এইভাবে যদি আমরা ফ্যাক্টোরিয়ালি ভাঙি, তাদেরও মধ্যবর্তী গ্যাপটা হচ্ছে 1, ঠিক আছে। অতএব এখানে আমাদের অ্যান্সারটা হবে 1/g × 1/d1 − 1/dn, তার মানে বন্ধুরা অ্যান্সারটা আছে 1/g মানে হচ্ছে 1/1, 1/d1 মানে হচ্ছে 1/1, ঠিক আছে, −1/dn মানে হচ্ছে 1/9, তাহলে অ্যান্সারটা আসবে 1 − 1/9, অর্থাৎ বন্ধুরা অ্যান্সারটা আসবে 8/9, ঠিক আছে। এখন আমাদের অপশান দেখো, যে কোন অপশানটা এখানে সঠিক আছে,
অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ 8-এর 9 হলো অ্যান্সার। দেখো বন্ধুরা, আমাদের 3 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, 1-এর 8 প্লাস 1-এর 2 প্লাস 1-এর 6 প্লাস 1-এর 12 প্লাস 1-এর 20 প্লাস 1-এর 30 প্লাস 1/42 প্লাস 1/56 সমান কত? এখন বন্ধুরা এখানে সিরিজটি লক্ষ্য করো, আমরা আগের যে অঙ্কটি করলাম সেম অঙ্কটা, ঠিক আছে? শুধু এখানে দেখো একটা 1-এর 8 এক্সট্রা যোগ আছে। এক্ষেত্রে আমরা কি করব, এটিকে এইভাবে সলভ করবো, অর্থাৎ 1-এর 8 প্লাস দেখো 1-এর 2 প্লাস 1-এর 6, এগুলোকে যদি আমরা ভাঙি 1/1 × 2 প্লাস 1-এর 6টাকে ভাঙি 2 × 3 প্লাস 1-এর 12টাকে ভাঙি 3 × 4, ঠিক আছে? এইভাবে আমরা ফাইনালি একদম শেষ সংখ্যাটাকে ভাঙছি 1-এর 56কে 7 × 8। ওকে, দেখো আমরা কি পাচ্ছি, তাহলে লাস্ট ভগ্নাংশ পাচ্ছি 1-এর 8 আর প্রথম ভগ্নাংশটা পাচ্ছি 1-এর 1, ঠিক আছে? অর্থাৎ আমাদের অ্যান্সারটা আসবে 1-এর 8 প্লাস গ্যাপটা কত, 1 এবং 2-এর মধ্যবর্তী গ্যাপ 1, তাহলে 1/1 × 1/1 প্রথম ভগ্নাংশ 1-এর 1, ঠিক আছে? এটা হচ্ছে 1/1 মাইনাস লাস্ট ভগ্নাংশ 1-এর 8, তাহলে 1-এর 8। ওকে, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হলো 1-এর 8 প্লাস 1 মাইনাস 1-এর 8, ঠিক আছে? অর্থাৎ আমাদের 1-এর 8 1-এর 8 কেটে গেলো, 1 অ্যান্সার হলো। তাহলে বন্ধুরা আমাদের অপশন বি হলো এখানে সঠিক অ্যান্সার। আমাদের 4 নম্বর যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেওয়া হচ্ছে, 1-এর 4 প্লাস 1-এর 28 প্লাস 1-এর 70 প্লাস 1-এর 130 প্লাস 1/208। প্রশ্নটা হচ্ছে যে এখানে ইম্পর্টেন্ট কেন এই অঙ্কটা? দেখো বন্ধুরা, এখানে আমাদের এই কোশ্চেনটি অলরেডি এসএসসি সিজিএলে 2017-তে পড়েছে, সেজন্য আমাদের অবশ্যই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এই ধরনের কোশ্চেন আমাদের হামেশাই পরীক্ষাতে এসে থাকে। এটা সলভ করার নিয়ম হচ্ছে, প্রথমেই বললাম যে এটাকে ভাঙবো, 1-এর 4 মানে হচ্ছে 1 × 4, ঠিক আছে? প্লাস 1-এর 28 মানে হচ্ছে 4 × 7 প্লাস 1-এর 70 মানে হচ্ছে 7 × 10। এইভাবে দেখো 1-এর 130কে যদি ভাঙি 10 × 13 প্লাস দেখো 1-এর 208কে যদি আমরা ভাঙি 13 × 16, ঠিক আছে? তাহলে প্রথম ভগ্নাংশ 1/1, লাস্ট ভগ্নাংশ হচ্ছে 1/16। আমরা এটাকে কী লিখবো, গ্যাপটা দেখো 1 এবং 4-এর মধ্যবর্তী গ্যাপ কত, 4 মাইনাস 1 মানে হচ্ছে 3, তাহলে 1/g × 1/d1 মাইনাস 1/dn ফর্মুলা যদি আমরা ইউজ করি, 1/g মানে হচ্ছে 1/3, গ্যাপটা 3, 1/1 মাইনাস 1/16, ঠিক আছে? এখন 1 মাইনাস 1/16 মানে হচ্ছে 1/15, তাহলে 1-এর 3 × 1/15। ওকে, কাটাকাটি করলে 3 × 5 = 15 মানে হচ্ছে 5-এর 16, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে বন্ধুরা? অর্থাৎ আমাদের অপশন এ হলো এখানে সঠিক অ্যান্সার। দেখো বন্ধুরা, আমাদের 5 নম্বর খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি বলেছে, 1-এর 15 প্লাস 1-এর 35 প্লাস 1-এর 63 প্লাস 1/99 প্লাস 1/143-এর মান কত? যেটা আমাদের রেলওয়ে গ্রুপটি 2018-তে পড়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনকে সলভ করবো কী করে? দেখো আমরা প্রথমেই বলেছি 1-এর 15কে ভাঙবো 1/3 × 5 প্লাস 1-এর 35কে দেখো 5 × 7, ঠিক আছে? এইভাবে ডট ডট করে বাকিগুলো মাঝের যা রইলো থাক, আমাদের আর দেখার দরকার নাই। 143কে আমরা যদি ভাঙি 11 × 13, তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ পেলাম 1-এর 3 আর লাস্ট ভগ্নাংশ পেলাম 1-এর 13, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে, এবং দেখো বন্ধুরা 3 এবং 5-এর মধ্যে গ্যাপটা হচ্ছে 2, অর্থাৎ 5 মাইনাস 3 মানে হচ্ছে 2, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 1/2, যেহেতু 1/g, ঠিক আছে, 1/2 × 1-এর 3 যেটা প্রথম ভগ্নাংশ মাইনাস 1-এর 13, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ বন্ধুরা আমরা যদি সলভ করি এটাকে, 1-এর 2 × এটা 13 মাইনাস 3 মানে হচ্ছে 10/3 = 39, অর্থাৎ বন্ধুরা 1-এর 2 × 10-এর 39, ঠিক আছে? তার মানে 5-এর 39, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন অপশানের দিকে লক্ষ্য করো, 1, 12-এর 39, 5-এর 39, 15/143, তাহলে অপশান সি হলো আমাদের সঠিক, ঠিক আছে বন্ধুরা? দেখো আমাদের কিন্তু 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের বেশি টাইম লাগবে না বন্ধুরা, তোমরা যত এই ধরনের ম্যাথগুলোকে প্র্যাকটিস করবে তত আরও কম সময়ের মধ্যে এইগুলোকে ঝটপট অ্যান্সার করতে পারবে। দেখো বন্ধুরা, আরও ইম্পর্টেন্ট কোশ্চেনটি ব্যাংক এসবিআই ব্যাংকে যেটা 2017-তে পড়েছিল, যে 1-এর 3 প্লাস 1-এর 15 প্লাস 1-এর 35 প্লাস 1-এর 63 প্লাস 1-এর 99। এখানে 1-এর 3টাকে যদি ভাঙি তাহলে 1/1 × 3, ঠিক আছে, প্লাস 1-এর 15কে যদি ভাঙি 3 × 5, এইভাবে লাস্টের ভগ্নাংশটাকে যদি আমরা ভাঙি 9 × 11, ঠিক আছে? গ্যাপটা লক্ষ্য করো, 3 মাইনাস 1, 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, আর এখানে লাস্ট ভগ্নাংশ হচ্ছে 1-এর 11, ফার্স্ট ভগ্নাংশ হচ্ছে 1-এর 1। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা আসবে 1/g, অর্থাৎ গ্যাপটা হচ্ছে 2 × 1/1 প্রথম ভগ্নাংশ মাইনাস লাস্ট ভগ্নাংশ, অর্থাৎ 1-এর 11, ঠিক আছে? তার মানে বন্ধুরা 1-এর 2 × 1 মাইনাস 1-এর 11 মানে হচ্ছে 10-এর 11, অর্থাৎ 5-এর 11। অপশন দেখো, 4-এর 11, 7-এর 11, 8-এর 11, 5-এর 11, তাহলে অপশন ডি হলো আমাদের এখানে সঠিক। ফাইনালি আমাদের দেখো 7 নম্বর কোশ্চেনটি, 1-এর 5 প্লাস 1-এর 45 প্লাস 1/117 প্লাস 1/221 প্লাস 1/357, লোকো পাইলট 2016-তে পড়েছিল, খুব ইম্পর্টেন্ট এই পরীক্ষাটি এবং খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটিও। তাহলে 1-এর 5কে যদি আমরা ভাঙি 1 × 5, ঠিক আছে, প্লাস 1-এর 45কে যদি ভাঙি 1/5 × 9, এইভাবে লাস্ট ভগ্নাংশটাকে আমরা ভেঙে দেখে নেবো, 1/357কে যদি আমরা ভাঙি 17 × 21, তাহলে বন্ধুরা আমাদের গ্যাপটা হচ্ছে দেখো 5 মাইনাস 1 মানে হচ্ছে 4, এই দুটোর মধ্যবর্তী গ্যাপ। একইভাবে 5 এবং 9-এর মধ্যবর্তী গ্যাপটাও দেখো 4, ঠিক আছে, অর্থাৎ 9 মাইনাস 5, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 1/g × এখানে প্রথম ভগ্নাংশ 1/1, তাহলে 1/1 মাইনাস লাস্ট ভগ্নাংশ 1/21, অর্থাৎ 1-এর 21, অর্থাৎ বন্ধুরা আমাদের গ্যাপটা হচ্ছে 4 × 20-এর 21, ঠিক আছে?
কাটাকাটি করলে 4 5 20 তাহলে 5 এর 21। অপশন দেখো 4 এর 21, 10 এর 21, 5 এর 21, 8 এর 21। অবভিয়াসলি চোখ মুজে আমরা বলতে পারবো যে অপশন সি হলো এখানে সঠিক অ্যান্সার। বন্ধুরা তোমরা যদি ফাইনালি ট্রিক্সটি ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে তোমাদের জন্য ছোট্ট একটি টাস্ক দেওয়া রইলো, যে টাস্কটি কমপ্লিট করার পর অবশ্যই তোমরা অ্যান্সারটি কত হবে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারবো তোমরা কতটুকু ট্রিক্সটা বুঝতে পেরেছো এবং তোমাদেরকে কতটুকু হেল্প করতে পারলাম। এখানে যে টাস্কটি দেওয়া রয়েছে 1/10 প্লাস 1/41 প্লাস 1/88 প্লাস 1/154 প্লাস 1/238 প্লাস 1/340, এর মান কত হবে? অপশন দেওয়া আছে 3 এর 20, 9 এর 20, 11 এর 20 এবং 11/60। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। যদি ভিডিওটি পছন্দ হয় প্লিজ বন্ধুরা অবশ্যই জরুরি একটি লাইক দেবেন এবং বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ আপনারা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে। এবং বন্ধুরা পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে কালো করে দিতেও ভুলবে না, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনারা তৎক্ষণাৎ পেতে পারেন। দেখা হবে বন্ধুরা আমাদের পরের ভিডিওতে। আজকের মতো বন্ধুরা টাটা, বাই বাই।